नमस्कार बंधुरा, प्राउड बेंगलर यूट्यूब चैने अपन सकल के स्वागत जान। बंधुरा, बांगाली बारे बारे नतून पथर दिशा देखिए, इतिहास घाटले ही कथा उठे आसे। एक समय बला हतो बांगला आज जा भावे सारा भारत सेटा काल भावे। बांगाली चिरकाली ज्ञान विज्ञान साहित्य संस्कृति इत्यादि विषय निजेदेर उत्कर्षेर प्रमाण दिए। बांगला थेके रवींद्रनाथ ठाकुर अमर्त्य सेनेर मतो नोबेल लरिएट जेमन उठे एसेछेन, तेमनी उठे एसेछेन अस्कार प्राप्त परिचालक सत्यजित राय। एछाड़ाओ आधुनिक भारतेर नवजागरण शुरू हय बांगला थेकेई। राजा राममोहन राय, ईश्वरचंद्र विद्यासागर এই সকল মনীষীদের নাম উঠে আসে সর্বাগ্রে। বাংলায় জন্ম নিয়েছেন বিবেকানন্দের মতো সন্তান, যিনি আমেরিকায় গিয়ে ভারতের ঐতিহ্যের কথা শুনিয়েছিলেন পাশ্চাত্যবাসীকে। বিজ্ঞানেও বাংলার অবদান কম নয়। আচার্য জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসুর নাম সারা বিশ্বের মানুষ স্মরণ করেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে বিরাট অবদান রেখেছেন বাঙালিরা। ক্ষুদিরাম থেকে নেতাজি, থেকে সূর্য সেন, সারা ভারতে ছড়িয়ে পড়েছে ভারত মায়ের এই সুযোগ্য সন্তানদের গৌরব গাথা। এখনো যে বাংলা তথা বাঙালিরা নতুন পথের দিশা দেখাচ্ছে তা আবারও বোঝা গেল। আবার বিরাট আবিষ্কার করল বাঙালিরা, এই নিয়ে যে খবরটি আজ প্রকাশিত হয়েছে তা বিস্তারিতভাবে আপনাদের জানাবো। তার আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তারপর বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটি দেখার পর সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হোক ভারতের এই কথাটি। ভারতবাসী হিসাবে আমরা সবাই গর্ব করি, তাই সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হোক ভারতের এই কথাটি। তো বন্ধুরা, এবার আমরা খবরের শিরোনাম সম্পর্কে জেনে নেব। শিরোনামে বলা হচ্ছে বিরাট আবিষ্কার করলো বাঙালিরা। চলুন পুরো খবরটা এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে ইনজেকশনের নাম শুনলেই গায়ে জ্বর আসে। 8 থেকে 80 অনেকেই ইনজেকশন নিতে ভয় পান, কারণ গায়ে সুচ ফুটলে ব্যথা তো লাগেই। তবে আর ব্যথার ভয়ে গায়ে জ্বর আসার দিন ভুলে যান, কারণ ইতিমধ্যেই খড়গপুর আইআইটি এমন একটি সূঁচ আবিষ্কার করেছে যা দিয়ে ইনজেকশন দিলে খুব বেশি ব্যথা লাগবে না। মাইক্রোনিডল দ্বারা সূঁচ ফোটানোর কষ্ট ছাড়াই ইনজেকশন নেওয়া যাবে। এই উদ্ভাবনার নেপথ্যে রয়েছেন খড়গপুর আইআইটির ইলেকট্রনিক এবং ইলেকট্রিক্যাল কমিউনিকেশনের ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক অধ্যাপক তরুণ কান্তি ভট্টাচার্য, যা করোনার টিকা দেওয়ার ক্ষেত্রেও খুবই কার্যকর হবে। ইনসুলিন কিংবা অন্যান্য অসুখের ওষুধও এই বিশেষ ইনজেকশন দ্বারা দেওয়া সম্ভব। সাধারণভাবে যে সূঁচ দিয়ে ইনজেকশন দেওয়া হয় তার থেকে অনেকটাই সরু হবে এই নতুন সূঁচ, তবে শরীরে ওষুধ পৌঁছে দেওয়ার ক্ষমতা হবে সমান। আবার সরু বলে এই সূঁচ ভেঙে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই, এটা একেবারেই পলকা নয়। এতে কি সুবিধা? এক ধরনের প্যাচ, এটি অনেকটা ব্যান্ডেডের মতো, যা ত্বকের উপর লাগিয়ে দিলেই ওষুধ শরীরে প্রবেশ করবে। প্যাচটিতে প্রায় 100টি নিডল রয়েছে, কিন্তু তা চুলের চেয়েও সূক্ষ্ম, ফলে সেন্সরি নার্ভকেও ছুঁতে পারে না, ব্যথাও অনুভূত হয় না। সম্প্রতি এই গবেষণাটি নেচার জার্নালেও প্রকাশ পেয়েছে। প্রাণীদেহে মাইক্রো নিডলটির প্রয়োগ সফল, এখন মানব শরীরে ট্রায়াল সম্পন্ন হলেই বাজারে আসবে। তো বন্ধুরা, এই ছিল খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং তারপর বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, যাওয়ার আগে সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হোক ভারতের এই কথাটি। ভারতবাসী হিসাবে আমরা সবাই গর্ব করি, তাই সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হোক ভারতের এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।